বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আজকে একটা ক্যালকুলেশন দেখাবো, সেই ক্যালকুলেশনের মাধ্যমে আপনারা বলে দিতে পারবেন যে মেসি সামনে বাংলাদেশে খেলতে আসবে, মানে বাংলাদেশের কোনো ক্লাবের হয়ে খেলতে পারবে বা বাংলাদেশের হয়ে খেলবে, যে এটা অবাকবার কোনো কিছু না। বাট কীভাবে? বাংলাদেশের টাকায় চল্লিশ কোটি টাকা বেতন পায় বার্সেলোনা থেকে মেসি সপ্তাহে। এখন 52 সপ্তাহ, যেহেতু প্রায় 2000 কোটি প্লাস হচ্ছে তার বেতন বছরে। এখন আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশে যে পরিমাণে দুর্নীতি হয়, অর্থাৎ আমি যদি লাস্ট খেয়াল করে থাকি, খুব সম্ভবত একটা ঘটনা ঘটেছিল যে ফরিদপুরের কোনো জেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি নাকি 2000 কোটি টাকা পাচার করেছেন। তার মানে কি, একজন জেলা ছাত্রলীগের কাছে যদি 2000 কোটি টাকা থাকে পাচার করতে পারে, তার মানে তার কাছে কেমন টাকা আছে? সেই টাকা দিয়ে চাইলে কিন্তু মেসিকে নিয়ে আসতে পারে বাংলাদেশে, বাংলাদেশের যে কোনো ফরাজগঞ্জ অথবা রহমতগঞ্জ অথবা আবাহনী মোহামেডান যে ক্লাবগুলো আছে, তাদের যে কোনো একটা ক্লাবে মেসিকে ঢুকিয়ে দিলে কোনো সমস্যা আমি সমস্যা দেখছি না। কারণ যে কোনো ক্লাবের হয়ে খেলতে পারে, কারণ মেসি এখন ফ্রি আছে, বার্সেলোনার সাথে চুক্তি হচ্ছে না। আর যে চুক্তি করবে এজেন্ট, সে হচ্ছে মেসির বাবা, সে কিন্তু এখন পর্যন্ত কোনো চুক্তিতে যাচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে, মেসি যেহেতু এখন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলবে ইকুয়েডরের সাথে, আর সামনে যেহেতু ব্রাজিলের সাথে ফাইনাল খেলতে পারে, সো এই বিষয়ে মেসি কোনো কনসেন্ট্রেশন দিচ্ছে না চুক্তিতে। সো বাংলাদেশ এই দিক দিয়ে একটা মানে একটা সুযোগ নিতে পারে, যে যত বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়, এই দুর্নীতির টাকাটা সবাই যদি একসাথে হয়, একসাথে ওই দুর্নীতির টাকাটা যদি মেসিকে দিয়ে দেয়, মেসি বাংলাদেশের হয়ে খেললো, তাতে সমস্যা কী? তাতে বাংলাদেশের মানুষজন মেসিকে খুব কাছ থেকে দেখলো, শিখলো, ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল উন্নতির দিকে যাবে। কি মনে করেন আপনারা, আমি কি ভুলভাল বকছি নাকি? কারণ মেসি এখন ফ্রি, সে চাইলে যে কোনো ক্লাবে খেলতে পারবে, যে কোনো দেশের হয়ে খেলতে পারবে। মেসি তো টাকার জন্য গেলে, তাই না? আপনারা অনেকেই বলে থাকেন যে মেসিকে টাকা দিলে অন্য ক্লাবে চলে যাবে, ম্যান সিটি বসে আছে টাকা লইয়া, PSG বসে আছে টাকা লইয়া। সো মেসি কি আসলে যাবে কিনা আপনাদের কাছে কী মনে হয়, নাকি বাংলাদেশে আসবে খেলার জন্য? সো আপনারা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।